হে গাইস, আবার হাজির হলাম আপনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাদের একটা কোশ্চেনের অ্যানসার দিব। তো অনেকে আমাকে বারবার কোশ্চেন করে যে টেস্টোস্টেরন হরমোন বুস্ট করার জন্য কোন মেডিসিনটি নেওয়া উচিত, কোন সাপ্লিমেন্টটি নেওয়া উচিত, বা টেস্টোস্টেরন হরমোন বুস্ট করার জন্য মেডিসিন নেওয়া উচিত নাকি উচিত না, সাপ্লিমেন্ট নেওয়া উচিত নাকি উচিত না। তো এই কোশ্চেনের অ্যান্সার আজকে আপনাদেরকে আমি অনেস্টলি দিব। সো কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। অলরাইট গাইস, প্রথমে কথা বলি মেডিসিন নিয়ে। তো আপনি টেস্টোস্টেরন হরমোন বুস্ট করার জন্য মেডিসিন নেবেন নাকি নেবেন না? তো এর অ্যান্সার হচ্ছে আপনি অবশ্যই মেডিসিন নেবেন না। আপনাকে যদি কোনো ডক্টর রিকমেন্ড করে তখন আপনি নিতে পারেন, বাট কোনো ট্রেনার বা কোনো ইউটিউবার যদি আপনাকে রিকমেন্ড করে যে এই মেডিসিনটা নেন বা এই মেডিসিনটা খাইলে আপনার টেস্টোস্টেরন হরমোন বুস্ট হয়ে যাবে, তাদের কাছ থেকে 100 দূরে থাকবেন। আর সাপ্লিমেন্টের বিষয়টা সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি সাপ্লিমেন্ট আপনাদেরকে রিকমেন্ড করতেছি না, কারণ আপনি টেস্টোস্টেরন হরমোন ন্যাচারালি বুস্ট করতে পারবেন। আপনি যদি কিছু খাবার খান, কিছু ওয়ার্কআউট করেন, তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোন ন্যাচারালি বুস্ট হবে। তো আপনার যদি ওয়ার্কআউট করা অনেক প্রবলেম মনে হয় বা অনেক ফুড খাওয়া যদি প্রবলেম মনে হয়, তাহলে আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন। বাট মনে রাখবেন বাংলাদেশের কিন্তু 90% সাপ্লিমেন্টই ফেক। তো অবশ্যই আপনাকে দেখে শুনে তারপর সাপ্লিমেন্টটা চুজ করতে হবে। তো আবার আমি বলছি আপনাদেরকে, আপনারা যদি টেস্টোস্টেরন হরমোন বুস্ট করতে চান তাহলে এত সকল ঔষধ বা সাপ্লিমেন্ট না নিয়ে আপনারা কী করেন, ন্যাচারাল উপায়ে বুস্ট করেন। আর ন্যাচারাল উপায়ে কীভাবে টেস্টোস্টেরন হরমোন বুস্ট করতে হয় তা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক আউট করবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও জানতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জাটেজ সাইনিং আউট।